আসসালামু আলাইকুম। আমি ইনকোয়ারি কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আলোচনা করব নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ের প্রথম সেমিস্টার পরীক্ষার প্রথম মিডটার্মের বিষয় নিয়ে। তো আজকের আলোচনার বিষয় হলো পদার্থবিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায়, শিরোনাম ভৌত রাশি ও পরিমাণ পরিমাপ। তো আলোচ্য বিষয়গুলো হলো এগুলো। প্রথমে আমরা আসি পদার্থবিজ্ঞান নিয়ে। পদার্থবিজ্ঞান কাকে বলে? পদার্থবিজ্ঞান হলো বিজ্ঞানের একটি প্রাচীনতম শাখা। এবং এটাকে কেন প্রাচীনতম শাখা বলা হয়? বিজ্ঞানের অন্যান্য শাখাগুলো যখন আলোচনায় আসেনি, আবিষ্কৃত হয়নি, কিন্তু সেই সময়েও বিজ্ঞানীরা পদার্থবিজ্ঞানের একটি মৌলিক শাখা জ্যোতির্বিদ্যা নিয়ে চর্চা শুরু করে। এ কারণে পদার্থবিজ্ঞানকে একটি বিজ্ঞানের একটি প্রাচীনতম শাখা বলা হয়। এছাড়া পদার্থবিজ্ঞানকে শুধুমাত্র প্রাচীনতম শাখা বলা হয় না, এটাকে বিজ্ঞানের একটি মৌলিক শাখাও বলা হয়। কারণ পদার্থবিজ্ঞানের উপর ভিত্তি করে গড়ে উঠেছে রসায়ন বিজ্ঞান, আবার রসায়ন বিজ্ঞানের উপর ভিত্তি করে গড়ে উঠেছে জীববিজ্ঞান, এবং জীববিজ্ঞানের উপর ভিত্তি করে বিজ্ঞানের অন্যান্য বিষয় গড়ে উঠেছে। এ কারণে পদার্থবিজ্ঞানকে বিজ্ঞানের একটি মৌলিক এবং প্রাচীনতম শাখা বলা হয়। তাহলে আমরা বলতে পারি বিজ্ঞানের যে শাখায় পদার্থ আর শক্তি এবং এই দুটোর মধ্যে অন্তঃক্রিয়া নিয়ে আলোচনা করা হয়, সেই শাখাকে বলা হয় পদার্থবিজ্ঞান। এখন শক্তি বলতে আমরা কী বুঝি? সরি, পদার্থ বলতে আমরা বুঝি যে শুধু আমাদের চারপাশে দৃশ্যমান পদার্থ এগুলো না, এগুলো ছাড়াও যে ক্ষুদ্র ক্ষুদ্র যেমন অণু পরমাণু থেকে শুরু করে ইলেকট্রন প্রোটন নিউট্রন, এগুলোও কিন্তু আমরা এই পদার্থ বলতে বুঝি। আর শক্তি বলতে বিভিন্ন ধরনের শক্তি আছে, যেমন স্থিতিশক্তি, গতিশক্তি, চৌম্বক শক্তি, আলোর শক্তি, শব্দ শক্তি, এই সবগুলো আমরা কি বুঝি। তাহলে পদার্থবিজ্ঞানের আলোচনার বিষয়ের মধ্যে আছে কি পদার্থ এবং শক্তি। এখন পদার্থবিজ্ঞানের দুটি মূল শাখা আছে। একটি হলো কি ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান অর্থাৎ চিরায়িত পদার্থবিজ্ঞান, এবং অপরটি হলো আধুনিক পদার্থবিজ্ঞান। তো ক্লাসিক্যাল বা চিরায়িত পদার্থবিজ্ঞানের মধ্যে আলোচনার বিষয় হলো আমাদের আছে যেমন বলবিজ্ঞান, তারপরে তাপবিজ্ঞান, শব্দবিজ্ঞান, বল তাপ শব্দ, এবং এই জিনিসগুলো আছে। এছাড়া আমাদের আর আধুনিক পদার্থবিজ্ঞানের মধ্যে আছে জ্যোতির্বিজ্ঞান এবং অন্যান্য বিষয়গুলো, অণু পরমাণুর গঠন, এই বিষয়গুলো আধুনিক পদার্থবিজ্ঞানের মধ্যে আছে। এ হলো পদার্থবিজ্ঞানের দুটি শাখা, ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান এবং আধুনিক পদার্থবিজ্ঞান। এবার আমরা আসি পদার্থবিজ্ঞানের উদ্দেশ্য কী। এগুলো হলো কি পদার্থবিজ্ঞানের শাখা এবং পদার্থবিজ্ঞানের উদ্দেশ্য। পদার্থবিজ্ঞানের তিনটি মূল উদ্দেশ্য রয়েছে। এক নম্বর হলো প্রকৃতির রহস্য উদ্ঘাটন, আর অর্থাৎ দুই নম্বর হলো প্রকৃতির নিয়মগুলো কি জানা, তিন নম্বর হলো এই নিয়মগুলো থেকে প্রযুক্তি উদ্ভাবন। এবার আমরা আসি রাশি নিয়ে। রাশি কাকে বলে? এই ভৌত জগতে আমরা অনেক কিছু পরিমাপ করতে পারি। তো এই ভৌত জগতে যে জিনিসগুলো পরিমাপ করা যায় সেগুলোকে বলা হয় রাশি। যেমন কোনো বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এবং আয়তন, ওজন, এগুলো আমরা কি পরিমাপ করতে পারি, এবং অসংখ্য জিনিস রয়েছে এরকম। তাহলে
তোমরা হয়তো মনে করবে যে এই অসংখ্য রাশি মনে রাখার জন্য আমাদের অসংখ্য রাশি সংখ্যা এবং এক মনে রাখতে হবে। আসলে কিন্তু তা নয়, মাত্র 60টি মৌলিক রাশি যদি আমরা মনে রাখি তাহলে সবগুলো রাশি সম্বন্ধে আমরা ধারণা পাব। এই 60টি মৌলিক রাশি, 60টি রাশিগুলোকে বলা হয় মৌলিক রাশি, এবং এই রাশিগুলোর উপর নির্ভর করে যে রাশিগুলো তৈরি হয়েছে সেগুলোকে বলা হয় কি লব্ধ রাশি। তো মৌলিক রাশি 60টি হলো যেমন দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, এছাড়া আছে বিদ্যুৎ প্রবাহ, বিদ্যুৎ প্রবাহ পদার্থের একক এবং বিদ্যুৎ প্রবাহ পদার্থের পরিমাণ এবং কি দীপন তীব্রতা, এই 60টি পদার্থের পরিমাণ। এবং দীপন তীব্রতা এই 60টি রাশি থেকেই আমরা সবগুলো রাশি সম্বন্ধে জানতে পারবো। এবং রাশির প্রকারভেদ তো বলেই দিলাম যে রাশি দুই প্রকার, একটা মৌলিক রাশি এবং কি একটা লব্ধ রাশি। মৌলিক রাশি হলো যে এই রাশিগুলো একদম নিজস্ব আর মানে কোনো রাশির উপর থেকে এগুলো নির্ভর করে না। আর লব্ধ রাশি হলো যে এই সকল রাশি থেকে যে রাশিগুলো উৎপন্ন হয়েছে। এবং একক কাকে বলে, একক হলো আমরা যে কোনো কিছু পরিমাপ করতে হলে, যে কোনো রাশি পরিমাপ করতে হলে ওই রাশির একটা ক্ষুদ্র অংশকে আমরা কি আদর্শ ধরে নিই, সেই ওই আদর্শকে বলা হয় রাশির একক। যেমন আমরা যদি দৈর্ঘ্য পরিমাপ করি তাহলে কিন্তু আমরা এমন একটা পরিমাণকে ধরে নিই, যেমন ধরি আমরা মিটার, এই মিটারকে আমরা কি একটা আদর্শ পরিমাণ ধরে নিই, এই মিটারকে বলা হয় দৈর্ঘ্য পরিমাপের একক। এখন মাত্রা কাকে বলে, মাত্রা হলো কোনো রাশিতে মৌলিক রাশিগুলোর যে অনুপাত বিদ্যমান থাকে তাকে বলা হয় কি মাত্রা। যেমন আমরা যদি বলি বেগের মাত্রা কি হবে, তাহলে বেগের মধ্যে আছে দূরত্ব আর কি ভাগ সময়। তাহলে দূরত্বকে যদি আমরা ধরি এল এবং সময়কে ধরি টি, তাহলে এর মাত্রা হবে এল টি পার ওয়ান। তাহলে বেগের মাত্রা হলো এল টি পার ওয়ান, এবং মাত্রাকে সবসময় তৃতীয় বন্ধনের মাধ্যমে প্রকাশ করতে হয়। তাহলে আমরা এ থেকে বুঝবো যে বেগের মধ্যে আছে কি দৈর্ঘ্য এবং সময়, তো একই বলে মাত্রা। অর্থাৎ কোনো রাশির মধ্যে এক বা একাধিক মৌলিক রাশির কতটুকু সূচকের পরিমাণ কত তাকে বলা হয় ওই রাশির মাত্রা। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা আজকের ক্লাস খুব ভালোভাবে বুঝতে পেরেছো, তোমরা এই অধ্যায়টা ভালোভাবে পড়বে, এবং আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।